যে কোনো দেশ ভ্রমণের ক্ষেত্রে এটিএম কার্ড থেকে, সেটি হতে পারে ডেবিট, ক্রেডিট অথবা প্রিপেইড কার্ড থেকে, যদি আপনারা টাকা তোলেন সেই দেশের মুদ্রায়, তাহলে সর্বোচ্চ টাকা আপনি যে পদ্ধতিতে তুলতে পারবেন আজকে সে পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো চলুন দেরি না করে শুরু করি। কিভাবে টাকা উত্তোলন করলে এটিএম থেকে সব থেকে বেশি রেট পাওয়া যায় বা সব থেকে লাভজনকভাবে সেই দেশের মুদ্রা উত্তোলন করা যায়। আপনারা যারা বিভিন্ন ব্যাংক থেকে ডেবিট, ক্রেডিট অথবা প্রিপেইড কার্ড নিয়ে থাকেন, তারা ব্যাংকের ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন যে ব্যাংকের শিডিউল অফ চার্জেস নামে একটি অপশন থাকে, অথবা আপনারা ব্যাংক থেকেও জেনে নিতে পারেন বা হেল্পলাইনে কল করেও জেনে নিতে পারেন যে সেই ব্যাংকের কি পরিমাণ মার্কআপ ফি আছে বা এটিএম চার্জ আছে। এখানে এটিএম চার্জ বলতে আমি দেশের বাহিরের কথাই বলছি, কারণ দেশের বাহিরে, দেশের মধ্যে যে এটিএম চার্জগুলো থাকে সেগুলো 10 টাকা 15 টাকা এর মধ্যেই থাকে, কিন্তু দেশের বাহিরে যখন যাই তখন আমরা ডলার থেকে অন্য কোনো মুদ্রা, অথবা যদি মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা যাই সেক্ষেত্রে আপনারা সরাসরি ডলার উত্তোলন করতে পারবেন। তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোনো দেশে কিন্তু আপনারা এটিএম থেকে ডলার উত্তোলন করতে পারবেন না। আপনার কার্ডে ডলার থাকবে, পাসপোর্টে ডলার এন্ডোর্সমেন্ট থাকবে, কিন্তু আপনি যখন উত্তোলন করবেন তখন সেই দেশের যে স্থানীয় মুদ্রা আছে সেই মুদ্রায় কিন্তু আপনি সেই দেশের যে মুদ্রা আছে সেটি আপনি উত্তোলন করবেন। সুতরাং সেই দেশের মুদ্রা উত্তোলন করার সময় কিছু চার্জ যুক্ত হয়, সেই চার্জগুলো আগে আপনার ব্যাংক থেকে জেনে নেবেন। ইসলামিক পদ্ধতির যে ব্যাংকগুলো আছে এগুলো সাধারণত 1% মার্কআপ ফি কেটে রাখে। মার্কআপ ফি হচ্ছে মার্কিন ডলার ব্যতীত অন্য কোনো মুদ্রায় যখন আপনি আপনার মার্কিন ডলারকে রূপান্তর করবেন তখন ওই 1% চার্জটা হবে। কোনো কোনো ব্যাংকের ক্ষেত্রে, মানে কনভেনশনাল যে ব্যাংকগুলো আছে, বেশিরভাগ ব্যাংকের ক্ষেত্রে এটা হচ্ছে 3%, এবং আমি রিসেন্টলি দেখেছি কিছু কিছু বাংলাদেশের ব্যাংক, 2-3টি ব্যাংক, খুব বেশি না, 5% পর্যন্ত মার্কআপ ফি নিয়ে থাকে। এটা তো গেল মার্কআপ ফি। তারপরে আছে এটিএম চার্জ এবং ক্যাশ অ্যাডভান্সের যে ফি, সেটি মানে আপনি যখন ক্যাশ টাকা তুলছেন বা ক্যাশ যেই মুদ্রা হোক, ক্যাশ মুদ্রা তুলছেন, সেই মুদ্রা তোলার জন্য একটা আছে এটিএম চার্জ, যে এটিএমে আপনি কার্ড ঢুকিয়েছেন সেটার জন্য একটা এটিএম চার্জ কাটবে। আর দুই হচ্ছে যে আপনার সেখানকার অন্য কোনো চার্জ যদি থাকে বা যে ফিক্সড একটা অ্যামাউন্ট থাকে, যে আপনি 1% বা 2% এরকম একটা চার্জ থাকে, এই চার্জগুলো আগে জেনে নেবেন। সাধারণত এই তিনটাই চার্জ, মার্কআপ, এটিএম চার্জ এবং সেই সাথে ক্যাশ অ্যাডভান্স ফি, এই তিনটি চার্জ জেনে নেওয়ার পরে আপনার জন্য যে কার্ডটি ভালো সেই কার্ডটি আপনি নিলেন। ধরে নিচ্ছি আপনি XYZ বা ইস্টার্ন ব্যাংকের একটি কার্ড, অথবা আপনি ইসলামী ব্যাংকের একটি কার্ড বা IFIC-র একটি কার্ড নিয়ে আপনি গেছেন। যখন আপনি ট্রানজ্যাকশনটা করবেন, ট্রানজ্যাকশন করার সময় একটা বিষয় আমি দেখি যে এটা কেউ এই জিনিসটাকে ডিক্লাইন করে না, সবাই অ্যাকসেপ্ট করে, সেটা হচ্ছে যখন আপনি ফাইনালি কনভার্ট করবেন টাকাটিকে, কারণ আপনি এখানে ফরেন কারেন্সির যে কার্ড আছে সেই কার্ড ঢুকিয়েছেন, সেই কার্ডের নেওয়ার পরে সেখানে কিন্তু আপনার কাছে একটি ডায়লগ বক্সে শো করবে যে আপনার যে কনভার্সন রেট আছে, কনভার্সন রেট এত, এবং তারপরে ফাইনালি কিন্তু আপনাকে দেখাবে যে মার্কআপ ফি। সাধারণত এটা ইন্ডিয়াতে আমি দেখেছি 7% থেকে 10%, এবং ইউরোপের কান্ট্রিগুলোতে 15% পর্যন্ত হয়ে থাকে। 15% মানে কিন্তু অনেক টাকা। সুতরাং এই যে কনভার্সনের বিষয়টা আছে, এই কনভার্সনের বিষয়টা একটু ভালো করে খেয়াল করুন তো, আশা করি এতক্ষণ অনেকেই বুঝে গেছেন। এই কনভার্সনটা হচ্ছে এই যে মার্কআপ, যেটার কথা আমি বললাম যে ব্যাংক থেকে মার্কআপ আছে, তো আপনি যেই এটিএম বুথে আপনি ঢোকাচ্ছেন তারাও কিন্তু একটা মার্কআপ দিচ্ছে। তো আপনি কোন মার্কআপটাকে গ্রহণ করবেন? আপনি যদি সেই ব্যাংকের সেই 7%, 10% বা 15% ওই মার্কআপকে গ্রহণ করেন, মানে অ্যাকসেপ্ট অ্যান্ড গো অ্যাহেড এরকম যে কমান্ডগুলো থাকে সেটা দিয়ে আপনারা কিন্তু টাকা উঠায় নেন, এবং উঠায় নেওয়ার পরে তারপর আপনারা দেখেন যে আপনাদের অনেক কম টাকা পেয়েছেন, অনেক টাকা চার্জ কেটেছে। বিষয় হচ্ছে এটা বাস্তব কথা, কেউ কিন্তু ডিক্লাইন করে না, মনে করে যে ডিক্লাইন করলে আমার তো টাকাই উঠাতে পারবো না। এই ক্ষেত্রে বিষয় হচ্ছে যেটা আসল বিষয়, এটা আমি বলছি, এটা আমার মনে হয় কেউ বলে না। প্রথমত বিষয় হচ্ছে যে এই যে কনভার্সনটা, সেখানে কিন্তু অ্যাকসেপ্ট এবং ডিক্লাইন দুইটা বিষয় থাকে, এই জন্যেই যে আপনি কি এই যে কনভার্সন রেট আছে সেটাকে অ্যাকসেপ্ট করবেন। যদি অ্যাকসেপ্ট না করেন তাহলে আপনার ব্যাংক, মানে আপনার দেশের ব্যাংক আপনার হয়ে সেই যে কনভার্সন আছে সেই কনভার্সনটা করে দিবে। এবার আশা করি বুঝতে পেরেছেন যে আপনার যে কার্ড আছে, ধরুন আপনার IFIC-র কার্ড বা AB ব্যাংকের কার্ড বা ইস্টার্ন ব্যাংকের কার্ড, তাদেরকে আপনি ওই মার্কআপ ফিটা দিবেন নাকি যেই বুথের থেকে আপনি টাকা তুলতেছেন সেখানে মার্কআপ ফিটা দিবেন? তো এক্ষেত্রে অবশ্যই আপনি কনফার্ম করবেন যে আপনার ব্যাংক এই মার্কআপ ফিটা দিবে, অথবা
তারা যে মার্কা ফিটা দেবে সেটাকে ডিক্লাইন করবেন, তাহলে কিন্তু আপনার ভারতের ক্ষেত্রে যেটা দেখা যায় 7.5% থেকে 10% যে মার্কআপ কাটে, এতে আপনার টাকাটা অনেকটাই কমে যায়। সেটা আপনি যদি ডিক্লাইন করেন তাহলে আপনার ব্যাংক যেটাই হোক না কেন, বাংলাদেশের ব্যাংকগুলো 1% থেকে 3%-এর মধ্যেই সাধারণত থাকে, সেখানে আপনি কিছুটা হলেও তো আপনি সেভ করতে পারবেন। এটা কিছুটা না, এটা বেশ ভালোই সেভ হবে, আপনার কমপক্ষে 5%-এর মতো সেভ হবে। আর যদি ইসলামিক ব্যাংকিংয়ের যে কার্ডগুলো আছে সেগুলো হলো 1% মার্কআপ চার্জ, আর কই 7.5% আর কই 1%। তো 7.5%-এর জায়গায় যদি আপনি 1% মার্কআপ চার্জ দিয়ে আপনি যদি টাকা তোলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার খরচ অনেকটাই কম হবে। তবে এখানে আমি বলে রাখি, কিছু কিছু ব্যাংক, যেমন ভারতের ক্ষেত্রে একটা ব্যাংক আছে যেমন ব্যাংক অফ ইন্ডিয়া, এখানে তারা কিন্তু কোনো মার্কআপ চার্জের বিষয়টা তাদের এটিএমে তুলে ধরে না। এর কারণ হচ্ছে এটাই, তারা মার্কআপের বিষয় নিয়ে মাথা ঘামায় না, মানে তারা মার্কআপ নিজেরা করে না। কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা অন্যান্য আরও যে ব্যাংকগুলো আছে, এরা কিন্তু মার্কআপের বিষয়টাকে তুলে ধরে, মানে তারা নিজেরা একটা মার্কআপ করার অপশন দেয় যে আমরা মার্কআপ করে দিলে এটা অ্যাকসেপ্ট করো, এটা এত পার্সেন্ট, এটা আর যদি আপনি অ্যাকসেপ্ট না করেন তাহলে আপনার ব্যাংক করবে। আর কিছু কিছু ব্যাংকের বুথ আছে, এটিএম বুথ আছে, যেমন ব্যাংক অফ ইন্ডিয়ার মতো, তারা হচ্ছে এরকম বলবে যে আপনার মার্কআপের বিষয়টা তারা বলবেই না। এবং কিছু যদি না বলে, কিছু না বলা মানে হলো এই যে আপনার ব্যাংকই সেটা নির্ধারণ করবে যে মার্কআপ ফিটা কত হবে বা কত মার্কআপ ফি অ্যাড হবে। তখন আপনার শুধুমাত্র ওই আপনার ব্যাংক যে মার্কআপ চার্জ অ্যাড করবে সেটা, এবং আপনার ব্যাংক তো আপনাকে আগেই বলে দেবে যে আপনি দেশের বাইরে গেলে কোনো এটিএম থেকে যখন টাকা উইথড্র করবেন তখন আপনাকে 1% বা 2% দিতে হবে, যেটা ক্যাশ অ্যাডভান্স ফি সেটা দিতে হবে, আর তার সাথে হচ্ছে এটিএম চার্জ হয়তো $1 হতে পারে ম্যাক্সিমাম, বা $1 বা $1.25 এরকম হতে পারে, এটা অ্যাড হবে। সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে সব মিলিয়ে খরে দরে কিন্তু আপনি কিছুটা হলেও লাভবান হবেন। আশা করি এই পদ্ধতিটা আপনাদের কাজে লাগবে যদি আপনারা কেউ ফলো করেন। আর তারপরও দেখা যাচ্ছে অনেক সময় আসলে অনেক রকম নিয়মকানুন পরিবর্তিত হতে পারে, যে কোনো সময় যদি যে কোনো নিয়ম পরিবর্তন হয় তখন দেখা যাচ্ছে এই পদ্ধতি কাজ নাও করতে পারে। তবে আমি এটা বলছি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে, যদি এই পদ্ধতি কাজ করে আপনারা চেষ্টা করবেন, চেষ্টা করতে তো দোষ নেই। এই পদ্ধতি কাজ করলে আপনার কিছুটা হলেও তো টাকা কমাতে আমি সক্ষম হয়েছি, মানে আপনার খরচ কমাতে সক্ষম হয়েছি। আর যদি এই ভিডিওটা আপনাদের কোনো না কোনো কাজে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে সেই প্রশ্নগুলো আমাকে জানাবেন, আমি সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলে আসবো খুব শীঘ্রই। আর সে পর্যন্ত আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি।